প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাসায় নিরাপদে অবস্থান করছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। আমি নুরুন্নাহার, সহকারী শিক্ষক মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নুরিয়া শরীয়তপুর। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নেব, অধ্যায় দ্বিতীয়। এর আগে আমি একটি ক্লাস নিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে, আজকে দ্বিতীয় ক্লাস। আমার লেকচার হিসেবে আজকে হবে চতুর্থ লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। এখান থেকে তোমরা কমপক্ষে পাঁচটি প্রশ্ন কমন করবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এক নম্বর প্রশ্ন, শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গসমূহ পানি দিয়ে ধৌত করার নাম কী? ক পবিত্রতা, খ অজু, গ তায়ামুম, ঘ গোসল। সঠিক উত্তর হবে খ অজু। শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট অঙ্গসমূহ পানি দিয়ে ধৌত করার নামই হচ্ছে কি? অজু। দুই নম্বর প্রশ্ন, অজু সম্পর্কে পবিত্র কোরআনে কোন সুরায় আলোচনা করা হয়েছে? ক সুরা আন-নাস, খ সুরা আল ফালাক, গ সুরা আলে ইমরান, ঘ সুরা আল মাইদা। সঠিক উত্তর হবে ঘ সুরা আল মাইদা। তিন নম্বর প্রশ্ন, ভালোভাবে অজু করলে কিয়ামতের দিন চেহারা কেমন হবে? ক কালো হয়ে যাবে, খ ফ্যাকাশে আকার ধারণ করবে, গ বিমর্ষ হয়ে যাবে, ঘ উজ্জ্বলতায় ঝকঝক করবে। সঠিক উত্তর হবে ঘ উজ্জ্বলতায় ঝকঝক করবে। ভালোভাবে উজু করলে কিয়ামতের দিন আমাদের চেহারা কি? উজ্জ্বলতায় ঝকঝক করবে। চার নম্বর প্রশ্ন, অজু ফরজ কয়টি? ক চারটি, খ পাঁচটি, গ ছয়টি, ঘ সাতটি। সঠিক উত্তর হবে ক চারটি। অজুর ফরজ কয়টি? চারটি। এই চারটি ফরজ তোমরা মুখস্থ করবে। পাঁচ নম্বর প্রশ্ন, নিচের কোনটি অজু ফরজ? ক বিসমিল্লাহ বলা, খ কুলি করা, গ নাকে পানি দেওয়া, ঘ মুখ ধৌত করা। সঠিক উত্তর হবে ঘ মুখ ধৌত করা। প্রিয় শিক্ষার্থীরা, ছয় নম্বর প্রশ্ন, দেখো অজু ভঙ্গের কারণ কয়টি? ক সাতটি, খ আটটি, গ নয়টি, ঘ দশটি। সঠিক উত্তর হবে গ নয়টি। অজু ভঙ্গের কারণ নয়টি। এই কারণ নয়টি তোমরা জেনে রাখবে, যাতে যখন অজু ভঙ্গ হয় সেই সম্পর্কে তোমাদের ধারণা থাকবে। সাত নম্বর প্রশ্ন, তায়ামুম অর্থ কি? ক ইচ্ছা করা, খ পরিষ্কার করা, গ পবিত্র হওয়া, ঘ ধৌত করা। সঠিক উত্তর হবে ক ইচ্ছা করা। আট নম্বর প্রশ্ন, তায়ামুমের ফরজ কয়টি? ক দুটি, খ তিনটি, গ চারটি, ঘ পাঁচটি। সঠিক উত্তর হবে খ তিনটি। তায়ামুমের ফরজ তিনটি। নয় নম্বর প্রশ্ন, কিসের পরিবর্তে তায়ামুম করা যায়? ক অজু বা গোসল, খ নামাজ বা রোজা, গ জাকাত, ঘ পবিত্রতা। সঠিক উত্তর হবে ক অজু বা গোসলের পরিবর্তে তায়ামুম করা যায়। দশ নম্বর প্রশ্ন, তায়ামুমের জন্য নিয়ত করা কি? ক ওয়াজিব, খ ফরজ, গ সুন্নত, ঘ নফল। সঠিক উত্তর হবে খ ফরজ। তায়ামুমের জন্য নিয়ত করা হচ্ছে কি? ফরজ। এগারো নম্বর প্রশ্ন, তায়ামুম করা হয় কিসের সাহায্যে? ক পাথর, কাগজ ও বালি দ্বারা, খ মাটি, বালি ও ছাই দ্বারা, গ মাটি, পাথর ও বালি দ্বারা, ঘ বালি, ছাই ও কাদা দ্বারা। সঠিক উত্তর হবে গ মাটি, পাথর, বালি দ্বারা কি তায়ামুম করা হয়। বারো নম্বর প্রশ্ন, কোন অবস্থায় আমাদের তায়ামুম করতে হবে? ক গায়ে জ্বর থাকলে, খ পবিত্র পানি না পেলে, গ পানি পবিত্র পানি থাকলে, ঘ পানি বেশি ঠান্ডা হলে। সঠিক উত্তর হবে খ পবিত্র পানি না পেলে তখন আমরা কি করব? তায়ামুম করব। তেরো নম্বর প্রশ্ন, গোসল অর্থ কি? ক পরিষ্কার করা, খ ধৌত করা, গ পবিত্র হওয়া, ঘ ইচ্ছা করা। সঠিক উত্তর হবে খ ধৌত করা। গোসল অর্থ হচ্ছে ধৌত করা। চোদ্দ নম্বর প্রশ্ন, পবিত্রতা অর্জন ও আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পবিত্র পানি দ্বারা সমস্ত শরীর ধোয়াকে কি বলে? ক তাহারাত, খ অজু, গ গোসল, ঘ তায়ামুম। সঠিক উত্তর হবে গ গোসল। পনেরো নম্বর প্রশ্ন, গোসলের ফরজ কয়টি? ক দুটি, খ তিনটি, গ চারটি, ঘ পাঁচটি। সঠিক উত্তর হবে খ তিনটি। গোসলের ফরজ হচ্ছে তিনটি। এই তিনটি ফরজ তোমরা মুখস্থ করবে।
16 নম্বর প্রশ্ন, পবিত্রতা অর্জনের প্রকৃত মাধ্যম কোনটি? ক পানি, খ মাটি, গ ইট, ঘ বাতাস। সঠিক উত্তর হবে ক পানি। পবিত্রতা অর্জন করতে হয় পানির মাধ্যমে, পানি দিয়ে আমরা পবিত্রতা অর্জন করে থাকি। 17 নম্বর প্রশ্ন, ইসলামের দ্বিতীয় রোকন কোনটি? ক যাকাত, খ হজ, গ সাওম, ঘ সালাত। সঠিক উত্তর হবে ঘ সালাত। ইসলামের দ্বিতীয় রোকন হচ্ছে সালাত। 18 নম্বর প্রশ্ন, সালাতের আবেদনিক অর্থ কী? ক ইচ্ছা করা, খ আনুগত্য করা, গ ক্ষমা প্রার্থনা করা, ঘ দুরুদ পড়া। সঠিক উত্তর হবে গ ক্ষমা প্রার্থনা করা। সালাতের আবেদনিক অর্থ হল ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা। 19 নম্বর প্রশ্ন, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম কোনটি? ক সাওম, খ সালাত, গ যাকাত, ঘ হজ। সঠিক উত্তর হবে খ সালাত। আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কি? সালাত। সালাতের মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য লাভ করতে পারি। 20 নম্বর প্রশ্ন, ইসলামী পরিভাষায় আরকান আহকাম সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদতের নাম কি? ক ওযু, খ তায়ামুম, গ গোসল, ঘ সালাত। সঠিক উত্তর হবে ঘ সালাত। 21 নম্বর প্রশ্ন, ইসলামের স্তম্ভ কয়টি? ক তিনটি, খ চারটি, গ পাঁচটি, ঘ ছয়টি। সঠিক উত্তর হবে গ পাঁচটি। ইসলামের স্তম্ভ পাঁচটি। 22 নম্বর প্রশ্ন, নিশ্চয়ই সালাত মানুষকে অশীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, এটি কার বাণী? ক মহান আল্লাহ তাআলা, খ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ঘ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর হবে ক মহান আল্লাহ তাআলার। 23 নম্বর প্রশ্ন, মৃত্যুকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের উপদেশ দিয়েছেন? ক সালাত, খ যাকাত, গ হজ, ঘ সাওম। সঠিক উত্তর হবে ক সালাত। মৃত্যুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সালাত আদায়ের উপদেশ দিয়ে গেছেন। 24 নম্বর প্রশ্ন, কোনটি জান্নাত প্রবেশের চাবিকাঠি? ক সাওম, খ সালাত, গ হজ, ঘ যাকাত। সঠিক উত্তর হবে খ সালাত। সালাতের মাধ্যমে কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো? জান্নাতে প্রবেশের চাবি হচ্ছে কি? সালাত। 25 নম্বর প্রশ্ন, সঠিক সময়ে সালাত আদায়ের বিধান কি? ক ফরজ, খ ওয়াজিব, গ সুন্নত, ঘ নফল। সঠিক উত্তর হবে ক ফরজ। সঠিক সময় সালাত আদায় করা আমাদের জন্য কি? ফরজ। তাই আজানের সাথে সাথে আওয়ালোক থেকে আমাদের সালাত আদায় করা উচিত। 26 নম্বর প্রশ্ন, সঠিক সময়ে সালাত আদায় করা কিসের লক্ষণ? ক মুত্তাকির, গ খ জ্ঞানীর, গ মুমিনের, ঘ পরহেজগারের। সঠিক উত্তর হবে গ মুমিনের। 27 নম্বর প্রশ্ন, সালাত কয় প্রকার? কয়ক্ত। সালাত কয়ক্ত? ক চার, খ পাঁচ, গ ছয়, ঘ সাত। সালাত পাঁচ ওয়াক্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ হিসেবে এই ক্লাসটি ভালোভাবে অনুশীলন করবে, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।